তোমাদের জন্য এত পরিশ্রম করছি, নোটগুলো সাজিয়ে তোমাদের দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওতে লাইকও করছো না, অনেকে দেখছো এবং শেয়ারও করছো না। তো একটু লাইক শেয়ার করো ভিডিওগুলি, তোমাদের জন্যই তো করছি, তোমরা বুঝতেই পারছো। তো আজকে আমরা এই চ্যাপ্টারের উপর 8 নম্বরে আরও একটি ইম্পর্টেন্ট নোট দেখব, সেটা হচ্ছে 4 নম্বর নোট হবে। এর আগে 3 নম্বর নোট আমরা দেখে নিয়েছি, বট প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন। দেখো আজকের নোটটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং আমি বলেছিলাম তোমাদের প্রথমেই যে 5টা নোট করাবো, 5টা নোটে ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, এখান থেকে তোমরা একটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো আজকে নাম্বার হচ্ছে 4। দেখো কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে সতত সংযোগ মতবাদটি আলোচনা করো, অথবা প্রশ্নটা এরকম থাকতে পারে যে কার্যকারণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিউয়ের মতবাদটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটা, কতবার যে পরীক্ষা আসে, ঠিক আছে, ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় এসেই থাকে কোনো না কোনো স্কুলে তোমরা যারা পড়ছো, ঠিক আছে। তো তোমাদের জন্য এই নোটটা ইম্পর্টেন্ট হচ্ছে, ভালো করে পড়বে। ওকে, এবার দেখো আমরা অ্যান্সার দেখে নেব। আমরা অ্যান্সার লিখব যে অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউমের কার্যকারণ সম্পর্ক বিষয়ক মতবাদ সতত সংযোগ তত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ হিউমের যে কার্যকারণ সম্পর্ক বিষয়ক যে মতবাদটি রয়েছে সেটা হচ্ছে সতত সংযোগ তত্ত্ব নামে পরিচিত, ঠিক আছে। হিউমের এই মতবাদে দুটি দিক রয়েছে, একটা হচ্ছে নর্থথক দিক আর একটা হচ্ছে সদর্থক দিক। খুব পরীক্ষায় আসে নর্থথক এবং সদর্থক দিক। হিউমের যে কার্যকারণ সম্পর্কিত মতবাদ আছে সেই মতবাদের দুটো দিক কী কী, ঠিক আছে, পরীক্ষায় এভাবে শর্ট প্রশ্ন হয়। তাহলে নর্থথক এবং হচ্ছে সদর্থক। নর্থথক দিকটিতে তিনি বুদ্ধিবাদীদের প্রসক্তি মতবাদকে খণ্ডন করেছেন, অর্থাৎ বুদ্ধিবাদী যে প্রসক্তি মতবাদ আছে তার তিনি খণ্ডন করেছেন, এবং সদর্থক দিকে তিনি নিজস্ব মতবাদ ব্যাখ্যা করেছেন, অর্থাৎ নিজস্ব মতবাদ তিনি এখানে দিয়েছেন। এবার আসবো পরের পয়েন্টে, হিউমের কার্যকারণ তত্ত্বের নর্থথক দিক। আমরা দুটো দিক পেলাম, সদর্থক এবং নর্থথক। এই সদর্থক এবং নর্থথক দুটোকে পয়েন্ট করে পরে লিখতে হবে। তাহলে দেখো বুদ্ধি কোন দিকেটা, নর্থথক দিক। বুদ্ধিবাদী দার্শনিকরা কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করে, কিন্তু কার্য ও কারণের মধ্যে কোনোরকম আবশ্যিকতা বা প্রসক্তিতা সম্বন্ধ নেই। এই তত্ত্বের স্বপক্ষে হিউম বুদ্ধিবাদীদের মত খণ্ডন করে কিছু যুক্তি দিয়েছেন। যুক্তি নাম্বার 1, প্রথম যুক্তিটা তিনি কী দিয়েছেন? প্রথম যুক্তিটি তিনি বলেছেন যে কারণকে শক্তিরূপে অস্বীকার, অর্থাৎ কারণকে শক্তিরূপে স্বীকার করা যায় না। বুদ্ধিবাদী দার্শনিকরা মনে করেন কারণ হলো এক প্রকার শক্তি যা কার্যকে উৎপন্ন করে, এটি বুদ্ধিবাদীদের মত। কিন্তু হিউম এই মতটিকে অস্বীকার করে বলেন যে অভিজ্ঞতায় এইরূপ কোনো শক্তির উপলব্ধি করা যায় না, যেমন জল পান করলে পিপাসা মেটে। এক্ষেত্রে জলের মধ্যে এমন কোনো শক্তি অভিজ্ঞতায় পাওয়া যায় না যা পিপাসা মেটায়, এটি হিউম যুক্তি দিয়েছেন। তৃতীয় যুক্তিটি কী বলা হয়েছে? জানার উৎস হিসাবে ইন্দ্রিয় অভিজ্ঞতা, জানার উৎস হিসাবে ইন্দ্রিয় অভিজ্ঞতা। তোমার ইন্দ্রিয় হচ্ছে 6টি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টিকে বলা আছে বহি ইন্দ্রিয়, এবং মন হচ্ছে অন্তর ইন্দ্রিয়। আমরা এই সম্বন্ধে আরও পরবর্তী সময়ে পড়ব, ঠিক আছে, তখন এগুলো ভালো করে আবার বুঝিয়ে দেব। তাহলে জানার উৎস হিসাবে ইন্দ্রিয় অভিজ্ঞতা হিউম কি বলেছেন? হিউমের মতে একমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো আমাদের সমস্ত প্রকার জ্ঞানের মূল উৎস। ইন্দ্রিয় অভিজ্ঞতাই হলো আমাদের সমস্ত প্রকার জ্ঞানের মূল উৎস। বুদ্ধিবাদরা কার্যকারণের ক্ষেত্রে যে আবশ্যকতার সম্বন্ধ উল্লেখ করেছেন তা কখনোই আমাদের অভিজ্ঞতায় পাওয়া যায় না। তিনি আরও বলেন ইন্দ্রিয় অভিজ্ঞতা আমরা কারণ ও কার্যের বিষয়কে লাভ করতে সমর্থ হলেও তাতে অন্তর্স্থিত আবশ্যিক সম্বন্ধকে লাভ করতে পারি না। সুতরাং আবশ্যকতা সম্বন্ধ বলে কিছু নেই। এবার হিউম দিয়েছেন তৃতীয় যুক্তি। তৃতীয় যুক্তিতে তিনি কী বলেছেন? তৃতীয় যুক্তিতে বলা হয়েছে, বলেছেন হিউম মনে করেন কার্যকারণ সম্বন্ধ আবশ্যিক হলে বুদ্ধির দ্বারা তা জ্ঞান লাভ করা যেত। কার্যকারণ সম্বন্ধ যদি আবশ্যিক হতো তা বুদ্ধির মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারতাম, কিন্তু অভিজ্ঞতায় কারণকে বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যায় না। যেমন একটি উদাহরণ দেয় বোঝানো হয়েছে যে জলের ধারণাকে বিশ্লেষণ করলে তৃষ্ণা নিবারণের ধারণা পাওয়া যায় না।
তাই কার্য কারণের মধ্যে কোনো সম্বন্ধ আবশ্যিক নয়, এই সম্বন্ধ হলো আপতিক সম্বন্ধ। পরের পয়েন্টে দেখব কার্যকারণ তত্ত্বের সদর্থক দিক, এবং আমরা এর আগে দিলাম নর্থক দিক, এটা হলো সদর্থক দিক, ঠিক আছে। হিউম বুদ্ধিবাদী দার্শনিকদের মতবাদ খণ্ডন করে কার্যকারণ সম্পর্কে নিজস্ব মতবাদ প্রকাশ করে। হিউমের মতে কার্যকারণ সম্পর্ক হল পূর্বাপর দুটি ঘটনার পারস্পর্যের সম্বন্ধ, যাকে বলা হয় সতত সংযোগ সম্বন্ধ। তার মতে আমরা আমাদের অভিজ্ঞতায় শুধু লক্ষ্য করি যে কারণ নামক ঘটনাটি আগে ঘটে এবং কার্য নামক ঘটনাটি পরে ঘটে। কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা এবং কার্য হলো তার অনুগামী, এর মধ্যে কোনো ব্যতিক্রম আমরা দেখি না। দুটি ঘটনার একটিকে আর একটির পর বারবার ঘটতে দেখে আমাদের মনে এই প্রকার মানসিক প্রবণতার সৃষ্টি হয় যে একটি ঘটলে অপরটিও ঘটবে, রাইট? এটুকু লিখে দিই তাহলেই হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটাই আরেকভাবে হয়, সেটা হচ্ছে সমালোচনাসহ বা এই মতটি গ্রহণযোগ্য কিনা সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেব। এর পরবর্তী অর্থাৎ 5 নম্বরে যে তোমাদের নোটটা আমি দিব, সেই নোটটা আর এই নোটটা অনেকটাই সেম রয়েছে, শুধু একটুখানি জায়গা আলাদা রয়েছে। ওইভাবেই কিন্তু প্রশ্নটা খুবই আসে, ঠিক আছে, বিগত বছরে এসেছিল। তো সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখব, ওকে? তো ভিডিওটা লাইক না করলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের দেখার সুযোগ করে দাও।